আরএফএল ওয়াইড ড্রামের পাহাড়ি সব ডিজাইন ঘরকে করে তোলে আরো নান্দনিক। এতে ব্যবহৃত ইনসেক্টস রেপেলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে পোশাককে রাখে সুরক্ষিত। আরএফএল ওয়াইড ড্রপ, যত্নে থাকুক ভালোবাসা। আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস 24 এর বিশেষ আয়োজনে। আমি আছি আশ্রিক রুদ্র এবং আমার সাথে আছেন একজন ক্রিকেটার জাকির আলী অনিক। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং ঈদ মোবারক। কেমন আছেন? ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ চলে আসলো এবং তার আগে একটা খুব গুড নিউজ আপনি পেয়েছেন যে জাতীয় দলে কল পেয়েছেন। আসলে প্রথমবারের মতো, প্রথম যখন আসলে জানতে পারলেন যে আপনি জাতীয় দলে সুযোগ পেয়েছেন, তখন আসলে কেমন লেগেছিল? আসলে খুবই ভালো ভালো একটা ফিলিংস ছিল, কারণ সকলেরই স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে কখনো জার্সি লাগানো। তো আমারও একটা ইচ্ছা ছিল, যাক আলহামদুলিল্লাহ আমি কল পেয়েছি। হয়তো ম্যাচ খেলার সুযোগ হয়নি, বাট এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। ড্রেসিং রুম শেয়ার করা, সাকিব ভাইদের মতো প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, খুব কাছে থেকে দেখা ওনারা কী চিন্তাভাবনা করেন, কীভাবে প্রেশার সিচুয়েশনগুলো হ্যান্ডেল করেন, সো খুব ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। জাকের, মানে আপনার এই ক্রিকেটার হয়ে ওঠার পেছনে গল্পটা কী, মানে কীভাবে আপনি আসলে ক্রিকেটার হলেন? আসলে ছোটবেলা থেকে ক্রিকেট খেলার একটা স্বপ্ন ছিল। তখন আরও নিজেকে আরও শিওর হই যখন আমার বড় ভাইকে খেলতে দেখি, ক্রিকেট খেলতে দেখি। আমার বড় ভাই ডিভিশন লেভেল পর্যন্ত ক্রিকেট খেলেন, তো তাকে যখন দেখি যে ক্রিকেট বলে সে ক্রিকেট খেলতেছে, তখন আমার মনে একটা ইচ্ছা জাগে যে আমিও ক্রিকেট খেলবো। তো আমিও তখন চেষ্টা করি, আর যখন আমি এলাকায় পাড়াতে মনে করেন ভালো খেলতাম, তখন সবাই বলতো যে এই ছেলেটা কে, তো সবাই বলতো যে অপুর ভাই, আমার বড় ভাইয়ের নাম শাকের আলী অপু। তো অপুর ভাই, তখন থেকে আমার ভাইয়েরও চোখে পড়লাম আমি, যে না আমার ভাইও খেয়াল করলো জিনিসটা, যে না ও তো আসলেই ভালো ক্রিকেট খেলে। তারপরে বিকেএসপিতে অ্যাডমিশন নেওয়া, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ 15, 17, 19 খেলে এগিয়ে যাওয়া। এই আর যেটা আমি শুনেছিলাম যে আপনার বড় ভাই তার কিপিং গ্লাভস, এরা যখন আপনি প্রথমবার পরেন তখন সেটা আপনার সাইজে হচ্ছিল না, আকারটা খুব বড় ছিল গ্লাভসের, ওই অবস্থায় আপনি ক্রিকেট খেলেছেন, কিপিং করেছেন, ওটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? অবশ্যই, মানে আমি ছোটবেলায় মানে হাইটে একটু শর্ট ছিলাম, বেশি শর্ট ছিলাম, হুট করে আমার হাইটটা লম্বা হয়ে যায় আলহামদুলিল্লাহ। বাট হ্যাঁ, আমি আমার বড় ভাইয়ের গ্লাভস পরে কিপিং করতাম, আমার গ্লাভস এলবো পার হয়ে যেত, তারপরে ওই গ্লাভস পরে আমি কিপিং করতে পারতাম, আলহামদুলিল্লাহ ভালো কিপিং হইতো। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল যে আমি উইকেট কিপিং প্যাড পরে ব্যাটিং করতাম ওই সময়, আন্ডার 14, ইভেন আন্ডার 16 মনে হয় আমি উইকেট কিপিং প্যাড পরে ব্যাটিং করতাম, কারণ ব্যাটিং প্যাড আমার হইতো না। তো বুঝতেই পারতেছেন আমার হাইট শর্ট ছিল, বাট আলহামদুলিল্লাহ এখন তো ভালো একটা হাইটে আসতে পারছি আর কি। আপনি আপনার বড় ভাইয়ের কথা বললেন, সাকির আলীর কথা, এবং আমি যতদূর জানি আপনার ফ্যামিলির আরও অনেকে আছে যারা ক্রিকেটের সাথে বা স্পোর্টসের সাথে সম্পৃক্ত, আপনার বোনের কথাও শুনেছি, একটু যদি আমাদেরকে একটু জানান। যে আমার বোন শাকিলা ববি, সে বর্তমানেও জার্নালিস্টই আছে, সে হয়তো সিলেটে একটা পত্রিকার মধ্যে লেখালেখি করে, বাট সেও প্রথমে ক্রিকেট খেলছে, সেও প্রমিলা টিমের সাথে জড়িত ছিল, হবিগঞ্জ প্রমিলা টিমের সাথে। তারও অনেক অবদান, আসলে অবদান মানে কি বলবো, সে সবসময় আমাকে মাঠে নিয়ে যাইতো অ্যাকচুয়ালি, মানে ছোট ভাইকে মানে যতটুক মনে করেন সাপোর্ট করা যায় মেন্টালি, তারপরে মনে করেন মানে এই যে সবসময় আব্বা পাশে থাকতো না, বাসায় থাকতো না, আম্মা তো ফ্যামিলি নিয়ে বিজি থাকতো, তো আমার বোন ওই সময়টা ইম্পর্টেন্ট পিরিয়ডটা বলতে পারেন, যে আমার বোন আমাকে অনেক হেল্প করেছে, আমাকে মাঠে নিয়ে যাওয়া, টেক কেয়ার করা, আমার ইনস্ট্রুমেন্ট কী লাগবে না লাগবে, তো এইসব বিষয়গুলোতে আমার বোন অনেক সাপোর্ট করেছে। এবং আপনার বোনের কথা বলছেন, তিনিও একজন নারী ক্রিকেটার হিসেবে ছিলেন, তার খেলা দেখেছেন কিনা, তখন কেমন লাগতো তার খেলা দেখতে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগতো, আমি যাইতাম ওদেরকে হেল্প করার জন্য, কারণ প্রমিলা টিমটা ওই সময়ে, আমি কথা বলতেছি 2007-08, ওই সময়টায় এতটা পপুলার ছিল না, তো আমিও ওদের সাথে যাইতাম প্র্যাকটিস করতে, হেল্প করতে যাইতাম, ঠিক আছে, মানে সব মিলে এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। ও আমার আপু, সে মিডিয়াম পেস বোলিং করতো, ব্যাটিং করতো, মানে ওর লেভেল বেস্ট চেষ্টা করেছে আসলে খেলাধুলা করার জন্য আর কি, যতটুকু পারে। এবং আপনি ফ্যামিলির কথা বলছিলেন, আপনার বড় ভাই একজন ক্রিকেটার ছিলেন, আপনার বোন ক্রিকেটার ছিলেন,
আপনার ওয়াইফের কথা শুনেছি, তিনিও স্পোর্টসের সাথেই সম্পৃক্ত। মানে এটা যদি একটু আপনি আমাদেরকে জানান যে আপনার ওয়াইফ কীভাবে স্পোর্টসের সাথে সম্পৃক্ত। আসলে সে তো প্রথম থেকে বিকেএসপিতে ছিল, শুটিং বিভাগে বিভাগের মধ্যে ছিল, শুটিং বিভাগের মধ্যে ছিল। সো সে প্রথম থেকেই মাশাআল্লাহ ভালো শুটিং করছিল। তো এখন রিসেন্টলি তো ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো খেলতেছে, ইন্টারন্যাশনাল শুটিং করতেছে। ঈদের পরে মেবি আবার আজারবাইজান যাবে বাকুতে। তো সেও ভালো করতেছে দেশের হয়ে। এটা ভালো লাগে যে দুইজনই অ্যাটলিস্ট দেশের হয়ে কিছু কন্ট্রিবিউট করতে চাইতেছি কিংবা পারতেছি, তো এটা সবচেয়ে ভালো আর কি। এই যে আপনি দেখা যায় যে এর দলের সাথে কিংবা বিভিন্ন টিমের সঙ্গে আপনি ঢাকার বাইরে যাচ্ছেন, দেশের বাইরে যাচ্ছেন, আপনার ওয়াইফ তিনিও শুটিংয়ের কারণে বিভিন্ন পারপাসে হয়তো বা দেশের বাইরে যাচ্ছে, বিভিন্ন কম্পিটিশন তার তিনি অংশগ্রহণ করছে, এটার কারণে দেখা যায় যে আপনারা দুজনে অনেক সময় একটু দূরে থাকেন। এটা আসলে খারাপ লাগা কাজ করে কিনা আপনাদের মধ্যে? না আসলে দেখেন, হ্যাঁ দূরত্ব আসলে এখন অনেক বেশি, আমাদের খুবই কম সময় আমাদের দেখা সাক্ষাৎ হয়, খুবই কম টাইমই আমরা মানে টাইম স্পেন্ড করতে পারি। হয়তো বাইরে আমার মনে হয় না লাস্ট মনে হয় এক বছর আগে আমরা কোথাও বেড়াইতে গেছিলাম, এর মধ্যে আর বেড়াইতে যাওয়া হয় নাই। আমরা এখন যতটুকুই সময় পাই বাসায় টাইম স্পেন্ড করতে, আম্মা থাকে বাসায়, তো আমি সবসময় ট্রাই করি বাসায় থেকে মানে ফ্যামিলিকে সময় দেওয়ার। তো এই রমজান মাসটাও বেশি সময় থাকতে পারতেছি না, যেহেতু প্রিমিয়ার লিগ চলতেছে, তারপরে ওরও প্রিপারেশন, সেও প্রতিদিন সকাল 8টার দিকে চলে যায়, তো যেদিন বেশি কষ্ট হয় সে আসে না, ওই ফেডারেশনই থেকে যায়। তো আমরা ট্রাই করি, আসলে দুজনেই ট্রাই করি যে সময় বের করে আর কি যতটুকু ফ্যামিলিতে সময় দেওয়া যায় একে অন্যকে। আর সবচেয়ে বড় কথা কি, আমরা তো দুজনই স্পোর্টস রিলেটেড, তো আমরা একজন আরেকজনকে বুঝতে পারি, তো একজন আরেকজনের প্রবলেমটা সময় নিয়ে, তো এটা নিয়ে আসলে কোনো প্রবলেম হয় না, আমরা অ্যাডজাস্ট করে নিই। জাকের আলী, অনেক আপনি বলছিলেন আপনার স্ত্রীর কথা, তার সঙ্গে কিভাবে পরিচয় এবং কিভাবে আসলে বিয়ে পর্যন্ত গড়ালো এটার গল্পটা আমরা জানতে চাই। আসলে আমরা দুইজনই বিকেএসপিতে ছিলাম, তো বিকেএসপি থেকেই আমাদের সম্পর্কটা আর কি হয়। তো এরপরেই আর কি বিকেএসপি থেকে বের হওয়ার পরে আমরা আমাদের বন্ডিংটা ঠিক একই রকম ছিল, তো ডিসাইড করলাম যে বেশি দেরি করার দরকার নেই, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আর কি চেষ্টা করলাম যে বিয়ে করে ফেলার জন্য আর কি। তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আচ্ছা, একটু পরিবারের বাইরে যেতে চাই, যে আমরা জানি যে আপনি এখনও আসলে বয়স অনেক তরুণ এবং অনেক বন্ধুবান্ধব আছে আপনার জন্মস্থানে এবং ঢাকায়, আসলে তাদেরকে এখন কিভাবে আসলে সময় কীভাবে দেওয়া হয় কি না, যেহেতু ক্রিকেটের অনেক ব্যস্ততা? আসলে দেখেন এখন একটু ক্রিকেটের ব্যস্ততা একটু বেশি বেড়ে গেছে। দেখেন আগে আমি খুবই বন্ধুবান্ধব নিয়ে চলতাম, একটা সময় ছিল, বাট এখন সেটা আর হয় না। আসলে আপনি দেখেন স্যাক্রিফাইস আপনার করতেই হবে, আপনি যখন ভালো করতে চাইবেন, আপনার মেইন গোলে আগাইতে চাইবেন, তো অবশ্যই আপনার স্যাক্রিফাইস করতে হবে। বাট চেষ্টা করি যখনই সুযোগ হয় একটু আড্ডা মারার, একটু বন্ধুদেরকেও সময় দেওয়ার চেষ্টা করি। এবং স্পেশাল ঈদের কথা যদি বলতে হয় যে ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদ অনেক পার্থক্য, তারপরও আসলে মূল পার্থক্যটা আপনি কোথায় খুঁজে পান? আসলে ছোটোবেলার আর এখন তো অনেক পার্থক্য। আমি মনে করি যে যখন ছোটো ছিলাম তখন সবচেয়ে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, যেমন আমরা জয়েন্ট ফ্যামিলি, তো কাজিন ব্রাদার সিস্টার সবাই একসাথে থাকে, তো ওই সময় সবচেয়ে মজার একটা বিষয় ছিল যে ঈদের জামা লুকায় রাখা, এই জিনিসটা সবচেয়ে বেশি এনজয় করি। মানে এই জিনিসটা ভেবে এখন আমার হাসি পায় যে কে কার ঈদের জামাটা লুকায় রাখা, একদম ঈদের দিন বের করা। কিংবা মনে করেন আগে তো মনে করেন যখন ছোটো ছিলাম তখন ঈদ কিন্তু শীতের সময় পড়তো, তো এই ঠান্ডার মধ্যে কে আগে গোসল করতে পারে, মানে এই প্রতিযোগিতাগুলো ছিল আর কি। আমি জানি একটু হাস্যকর জিনিসগুলো, বাট আমাদের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে এই জিনিসগুলো ছিল, যে কাজিন ব্রাদার সিস্টারদের মধ্যে যে কে আগে গোসল করবে, কার জামাটা কে লুকায় রাখতে পারলো, কারটা সুন্দর হয়েছে, তো এই টাইপের জিনিসগুলো মানে খুব ভালো লাগতো। এখন মিস করি এই জিনিসগুলো, যেহেতু এই জিনিসগুলো এখন একদমই নাই, সবাই বড় হয়ে গেছে, বিয়েশাদী হয়ে গেছে সবার, তো সবাই এই কথাগুলো যখনই বসি এই কথাগুলো উঠলে সবাই অনেক হাসি ঠাট্টা করি আর কি। এই এখন কীভাবে কাটে? এখন আসলে দেখেন এখন এই এখন ভাগ্নি আছে, ভাতিজা আছে, এদেরকে সালামি দেওয়া, এখন আসলে বড় হয়ে গেলে কি হয় এখন আর নিজের ইচ্ছা থাকে না, এখন অন্যদের কথা চিন্তা করতে হয়, তো এই জিনিসটাও এনজয় করি, এই জিনিসটা আমার খুব পছন্দ। আসলে সবচেয়ে বড় কথা কি, ঈদে আপনি যখন অন্যদেরকে খুশি করতে পারবেন, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে
বেশি আমার কাছে এখন আনন্দময় মনে হয় যে অন্যের মুখে হাসি ফোটানোটা। এখন এখন ঈদে আমি এই জিনিসটাই সবচেয়ে বেশি উপভোগ করি। এখন পর্যন্ত ঈদে অবশ্যই আপনি ছোটবেলা থেকে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছেন, বন্ধুদের সঙ্গে একটা খুব ভালো একটা সম্পর্ক আছে, ক্রিকেটারদের সাথে সম্পর্ক আছে, এখন পর্যন্ত আপনার ঈদে পাওয়া সেরা উপহারটা কি? এখন পর্যন্ত আসলে দেখেন ওইরকমভাবে কখনোই আমি দেখেন বাসার মধ্যে, যেহেতু আমি একটা স্মল ফ্যামিলি থেকে উঠে আসছি, কখনোই ফ্যামিলিকেও চাইতাম না যে পুশ করতাম না যে ঈদে আমার এটা লাগবে ওইটা লাগবে, কারণ আমি বুঝতে পারতাম। তো আলহামদুলিল্লাহ সবসময়ই আমি চাইতাম আমার ফ্যামিলির সামর্থ্য অনুযায়ী জিনিস চাইতে। তবে একটা এখন পর্যন্ত আপনি বেস্ট বলেন যে আমি মেবি 2007-08 আমি বাসায় বলছিলাম যে আমার এবার ঈদে কিছু লাগবে না, আমার জাস্ট ক্রিকেট ইকুইপমেন্টস কিনে দিও, এই ব্যাট প্যাড। তো এই সময় এইটার জন্য আমার ববি আপুকে ক্রেডিট দিতে হয়, কারণ উনি আব্বাকে কনভিন্স করছিল। আচ্ছা আচ্ছা। এবং পাশাপাশি আসলে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখা যায় যে আপনার অনেক ছবি যেখানে আসলে আপনার বাইক, আপনার খুব মানে আইকনিক ব্লু কালারের একটা বাইক দেখা যায়, যে আসলে এই বাইকের প্রতি কি নেশা আগে থেকেই ছিল নাকি পরবর্তীতে কোনোভাবে একটা এটা হয়েছে? আসলে বাইকের প্রতি নেশা ছোটোবেলা থেকেই ছিল। আসলে বললাম না, ওই যে চোখের সামনে যেটা থাকে, আমার বড় ভাইয়ের কাছ থেকে আসে এই জিনিসগুলা। বড় ভাই খুব বাইক চালাইতো, তো বড় ভাইয়ের কাছ থেকে দেখে শেখাতো। একটা সময় খুবই বেশি বাইক চালানো হইতো, বিশেষ করে করোনার টাইমটা, আসলে ওই সময় খেলাধুলাও কম ছিল, তো ওই সময় অনেক বাইক চালানো হয়েছে। বাট এখন একদমই চালানো হইতেছে না, এখন আসলে ফ্যামিলিকে সময় দেওয়ারই কোনো টাইম পাইতেছি না, তো বাইক চালানো অনেক দিন হয় না। বাট চেষ্টা করি, যখনই খারাপ লাগে, যখনই একটু মানে আপসেট থাকি, চেষ্টা করি একটু বাইক চালাইতে, এই আর কি। আচ্ছা, মানে ভবিষ্যতে হয় না যে আসলে আমার খুব ইচ্ছা যে আমার কাছে এরকম একটা বাইক থাকবে, এরকম একটা কালেকশন থাকবে, এমন কোনো প্ল্যান বা এরকম কোনো ইচ্ছা আপনার আছে কি না? হ্যাঁ, এরকম ইচ্ছা আছে যে বাইক স্টোর করে রাখার আমার ইচ্ছা আছে। যেমন বাংলাদেশে তো হায়ার সিসির বাইক কিন্তু এখনও অ্যালাউড না, আমার কাছে তো ভার্সন 3 আছে। তো ইচ্ছা আছে যে রয়্যাল এনফিল্ড নেওয়ার খুব ইচ্ছা আমার, খুব ক্লাসিক বাইক। তো এই বাইকটা আসলে অবশ্যই নেওয়ার চেষ্টা করব। আরেকজন উইকেট কিপার ব্যাটসম্যান আছেন, খুব কিংবদন্তি আসলে বলা যেতে পারে, মহেন্দ্র সিং ধোনি। আমরা তাকেও দেখেছি, তার আসলে বাইকের প্রতি প্রেম, আপনারও এরকম একটা আছে আসলে। মহেন্দ্র সিং ধোনি তাকে কিভাবে ফলো করেন, বা তার এই যে বাইকের যে কালেকশনগুলা, তার বাইকের প্রতি প্রেম, এগুলো আপনাকে আসলে কতটুকু কনভিন্স করে, আপনাকে কতটুকু টানে? ওই জিনিসগুলো থেকেই কিন্তু আসছে, যে নিজের কাছে যে স্টোর করে রাখা ক্লাসিক বাইকগুলো। তো আমি যেহেতু আপনাকে আগেও বললাম যে বাংলাদেশে হায়ার সিসির বাইক কিন্তু এখনও অ্যালাউড হয় নাই, বাট যতটুকু শুনছি যে আসতে পারে, বাট যখনই আসে চেষ্টা করব ওরকম নেওয়ার। বাট আমারও ওরকম শখ আছে যে বাইক স্টোর করে রাখা কিংবা লেটেস্ট মডেলের বাইক নেওয়ার। আসলে বাইক চালালে মনে করেন যে আপনি যদি রাফ ড্রাইভ না করেন, আপনি বিভিন্ন মুহূর্ত আপনি কিন্তু উপভোগ করতে পারবেন। আমি আমার 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 এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি আগে কিন্তু হবিগঞ্জে বাইক চালিয়ে যেতাম ছুটিতে অনেক আগে, তো তখন না আমি আর্লি মর্নিং বের হতাম, আমি সানরাইজ দেখে দেখে যাইতে পারতাম, মানে ওই ফিলটা আমি আসলে বুঝাইতে পারবো না। কিংবা আমি ঝুম বৃষ্টিতে কিন্তু বাইক চালিয়ে বাসাতে গেছি, মানে ওই ফিলিংসটা কিন্তু আমি বুঝাইতে পারবো না, মানে যে ওই ফিলটা নিচ্ছে সেই বুঝতে পারবে আসলে। সো এই ছোটো ছোটো বিষয়গুলো আছে, যে সব কিছুরই ভালো দিক খারাপ দিক থাকে, আপনি যদি ভালো ওয়েতে ইউজ করেন অবশ্যই আপনি ভালো কিছু পাবেন। আমরা আপনার কাছে 5টা প্রশ্ন করব, খুব দ্রুত উত্তর দিতে হবে, ঠিক আছে? রোজার ঈদ না কুরবানির ঈদ? রোজার ঈদ। মিরপুর স্টেডিয়াম নাকি সিলেট স্টেডিয়াম? মিরপুর। কে ভালো ক্যাপ্টেন, সাকিব না তামিম? তো ঝামেলা করে দিলেন ভাই, তো ঝামেলা, আমি কারো আন্ডারেই খেলি নাই তেমন একটা ভাই, খুবই অল্প খেলছি দুইজনের আন্ডারে, তো এটা এটা কীভাবে হইল? আচ্ছা, পাঞ্জাবি না শার্ট? পাঞ্জাবি। লুঙ্গি না হাফ প্যান্ট? লুঙ্গি। এবং শেষ একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইসলামটাকে আসলে প্র্যাকটিস করা, নিয়মিত চর্চা করা, তো ক্রিকেটের কারণে অনেক সময় দেখা যায় একটু বাধাগ্রস্ত হয়, সেটা আসলে কীভাবে ওভারকাম করেন? আসলে দেখেন, আপনার ওয়ে বের করতে হবে। হ্যাঁ, আমাদের ম্যাচের টাইমে নামাজের টাইম হয়ে যায়, হয়তো রোজা পড়ে যায়, ঠিক আছে, বাট এই জিনিসগুলোকে আপনি যদি মানে অ্যাডজাস্ট করে চলেন, দেখেন মাঠে কিন্তু অনেক নামাজ পড়ে, মাঠে কিন্তু অনেকেই নামাজ পড়ে নেয়, আপনারা খেয়াল করলেই দেখবেন। তো আপনার ইচ্ছাটা থাকতে হবে, আপনার ইচ্ছা থাকলে আল্লাহ তাআলা যে কোনো একটা ওয়ে বের করে দিয়ে দেবেন।
ইচ্ছাটা সবচেয়ে বড়। অবশ্যই আমরাও চাইবো যে আপনারা ক্রিকেটার যারা আছেন মাঠে এবং মাঠের বাইরে সব কিছুই ঠিকঠাক মতো ম্যানেজ করেন এবং অবশ্যই ক্রিকেট ভক্ত যারা আছে তাদের মুখে হাসি ফোটান। দর্শক, ঈদের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে ছিলেন ক্রিকেটার জাকির আলী অনিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।